ছেলে মেয়ের মধ্যে সবচেয়ে বাবারে বেশি ভালোবাসে মেয়েরা, বিশ্বাস করে। আমার একটা বড় মেয়ে আছে, 4 বছরের একটা মেয়ে আছে ছোট্ট, আমি যত সময় পর্যন্ত বাসায় না যাই, ঘুমায় না, ওর মা মারে পিটে, কয় আমার আব্বে হন আহে না জান না। এই মুসলমানের পোলা, আমার মেয়েরা যদি আমার অপেক্ষায় থাকে, আমার আব্বু কখন আইব, আব্বু আসে না কেন? বুকের মধ্যে না নিয়ে কোনদিন ফাতেমা বিছানায় ঘুমাইতো। এই জন্য দেখবেন আমার নবী যখন তাইবের মাঠ থেকে মাইর খেয়ে আসছে, বাবা আমি দেখবো নবীর প্রেম কার অন্তরে আছে। ফাতেমা খাদিজা তখন বেঁচে নাই, মা বেঁচে নাই, মায়ের ডিউটি পালন করতেছে, মেয়ে খেদমতের দিক দিয়ে বাবার পিঠের মধ্যে যে তাইবের ছেলেরা মাইরা রক্তাক্ত করে ঘাও বানায় ফেলাইছে, ওই ঘাও গুলাকে ফাতেমা প্রতিদিন গরম পানি দিয়ে ড্রেসিং করতো। তাইবের ছেলেগুলো যে পাথরে আঘাত দিয়ে নবীর পিঠটারে ঝাঁ ঝাঁ করে ফেলাইছিল, এত বড় বড় গর্ত হয়ে গেছিল। ফাতেমার গর্ত গুলারে নেকড়া দিয়া গরম পানি করে করে স্যাভলুন আসনান গাছ মক্কা এখনো পাওয়া যায়, দেখবেন হাজিরা কিনতে পাওয়া যায়, পানিতে ভিজাইলে স্যাভলুনের মতো ফেনা হয়, সাবানের মতো এই আসনান গাছের পাতা ভিজাইয়া ফাতেমা বাবার ওখানে ড্রেসিং করতেছে, যখন ডলা দিচ্ছে টেনা দিয়ে আমার নবী লাভ দিয়ে উঠতেছে, ব্যথার যন্ত্রণায় ফাতেমা মনে মনে ভাবলেন আমি আমার বাবার যদি এইভাবে টেনা দিয়ে ডলা দিলে কষ্ট হয়ে গেল। ফাতেমা নবীর পিছনে ওই গর্তের জায়গা বাবা পরিষ্কার করতেছে, বাজান ড্রেসিং দিয়া পরিষ্কার করে গো, নবী আমার বলে ফাতেমা রে তুই কি দিয়া পরিষ্কার করিস, আমি বুঝি মা তোর জিব্বা দিয়া ওখানে পরিষ্কার করিস কে মা, বাবা আমি তেনা দিয়ে নেকড়া দিয়ে তুলা দিয়ে ডলা দিলে কষ্ট হবে, বাবা দেখলাম তুলার চাইতে নরম জিব্বা, এইটা দিয়ে যদি আমার বাবার ড্রেসিং করি বাবা কষ্ট পাই। বাবা তখন আমার নবী একটা কথা বলছিলেন, মারে তোর মতো যদি সারা দুনিয়ার ছেলে মেয়েরা বাবারে ভালোবাসত, না জানি এই ছেলে মেয়েগুলো কত সুন্দর হয়ে যেত। আজকে ছেলে মেয়েরা বাবা মারে ভাত দেয় না, কথা বলে না কেন? ছেলে মেয়ে বিয়ে করার পরে বোর কোল যখন পায় মায়ের কোলের কথা ভুলে যায়, এ যুবক জোরে বলতে হবে, ছেলেরা বিদেশ যায় বোন নামে অ্যাকাউন্ট করে যায়, মা বাপরে 10টা হাও দেয় না, তোর কপালে জুতার বাড়ি বাট পা বাজান দে বার আমার দিকে তাকাও গো। ফাতেমা যখন বলে বাবা গো এইভাবে তোমার গায়ে যদি হাত দেয় গো বাবা দুনিয়ায় সবাই মাইনা নিলাম, আমরা 4টা বোন মাইনা নিতে পারবো না। আমার নবী বলে মারা দুনিয়ার কোন সন্তান মাইনা নিতে পারে না, মা তোরা শুধু আল্লাহর কাছে দোয়া করিস। বাবা আমার নবী মাঠের দিকে যাইতাছে, ইন দি মিন টাইমে জিব্রাইল বিশ্ব নবীরে বলে, এ নবীজি আপনি আসমানের দিকে তাকান। নবী মাঠে যখন কিনারায় গেছে, বেঈমান আবু জেহেল বসা যাবার কাবার উপরে বিচারক হিসাবে, হুজুরের 9 জন চাচা বসা, মাত্র 2 জন চাচা নবীর পক্ষে, আর সবাই নবীর বিরুদ্ধে। বাবা আমি দেখবো নবীর প্রেম করে ধরে আছে। আবার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, এই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বাবা গো জিব্রাইল যাবার কাবার উপরে বসে মাথা উপরে
পা জমিনে আমার নবীর দিকে যারা দিয়ে বলে একবার শুধু বলে এই চাবারে কাবার চত্বরে যারা দাঁড়িয়েছে এই পাহাড়টা চাপা দিয়ে আপনার সাহাবীরা সারা সবগুলো আমার নবী মাঠে আসার আগে রোকানাকে ডেকে ডেকে বলে আর রোকানা অংজুর আলাল চাবাল পাহাড়ের দিকে তাকা পাহাড়ের উপরের দিক তাকায় দেখে এত শক্তিশালী একজন দাঁড়িয়ে আছে আমি তোর মাইর সাতুর মতো বালি বালি করে ফেলবো। তুই জানোস না এই মানুষটারে বানাইবার আগে দুনিয়ার সব ফেরেশতাকে এক জায়গায় করে বলছিল আমি পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ আপনার চোখে পানি দেখলে আমার আল্লাহ সহ্য করতে পারে না। নবী বলেন আমি শেষ করে দেই। আমার নবী বলে তুমি রোকানার শক্তি আবার ফিরে এলো, আমি প্রমাণ করে দিব। যুবক এখন আওয়াজ দিস, আমি প্রমাণ করে দিব মক্কায় মুহাম্মদ মুসলমান সহজে কাউরে ধরে না, কাউরে ধরলে ওরে সরাইতে কেউ পারে না, মুসলমান সহজে কাউরে ধরে না, ধরলে কোন বেঈমানের সুতায় নিয়ে যাইতে পারে না। ইসলামের বিরুদ্ধে যেই কথা বলবি ওরে জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, কাকে রাজি আছো আল্লাহকে দু হাত ধরে দেখায় না। মুসলমান সহজে কাউকে ধরে না, দললে পারে কাউকে ছাড়ে না। রাজি আছে না নাই? হে নবীর যুগে নবীর সাথে কুস্তি লাগছে বেটা, আমার নবীর সাথে কুস্তি লেগেছে, তার নাম ছিল রোকানা। কি নাম? এজরে কোন আস্তে কথা বলে কিন্তু লুল হই মরে বসা যা। নাম কি ওই বেঈমানের নাম কি ছিল? রোকানারে তিন মাস খাওয়াইছে আবু জেহেল, তিন মাস লজিন রাখছে, রাইক্কা মোটা তাজা বানাইছে, বানায় বলছে মোহাম্মদ রেখে একটা আসার মাইরে দিন, মোহাম্মদ যখন তোর সাথে পারবে না আমরা মাইরে দেশ থেকে তারাই দিব। নাউজুবিল্লাহ আরজনে কর বসন্তের রোকানারে তিন মাস খাওয়াইবার পরে রোকানা জিজ্ঞাসা করে আমার কার বিরুদ্ধে জেহাদ করতে হবে, কার বিরুদ্ধে আমার কুস্তি লাগতে হবে? আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের বিরুদ্ধে। রোকানা বলে ঠিক আছে, ওর পরে আমারও রাগ আছে। নাউজুবিল্লাহ বাইতে যে কই আমি যখনই বলছেন ওর পরে আমার রাগ আছে, আমি গুনাহগার ওই জায়গাটা আল্লাহ বহুতবার দেখাইছে যেখানে আমার নবীর সাথে কুস্তি লেগেছে। যখন তিনটা বাজে কোরআন আয়াত আসছে বারোটা বাজে, একটা দলিল লইয়া আবু তালেবের বাড়ি হাজির। আবু তালেব ঘুমাই শুনি না, এখানে একটা দলিল দাও, সাক্ষর দাও কে, তোমার ভাতিজার সাথে আগামীকালকে কুস্তি লাগবে, তোমার ভাতিজা যদি না পারে রোকানের সাথে তোমার ভাতিজাকে এই দেশ থেকে তাড়ায় দেব, তোমার ভাতিজার দাওয়া তো তাবলিগের কাজ করতে পারবে না। আবু তালেব বলে তিনবার রিল্যাক্স হচ্ছে, তোমার ভাতিজা না পারলে তারাই দিবে, একবার তো লিখলি না, যদি আমার ভাতিজার সাথে তো ওই কুস্তিবিদ না পারে তাহলে কি হবে? সাথে সাথে কিছু হইব না, ক্ষমতায় থাকে যাও কথা বলা। আওয়ামী লীগ যখন ছিল আওয়ামী লীগের পাত্তি নেতা জাগা জমি রাস্তা ঘাট মহিলা গো বিধবা ভাতা সব মেরে গেছে, মেম্বার চেয়ারম্যান এমনকি বাথরুম শুদ্ধ দেখাই গেছে, বাথরুমে টিন দিছে শিখাইছি না, ওটাও নিয়ে আমি চালাইছি কথা বল না কেন। চাউল দিছে সরকার রিলিফে 5 কেজি, জাতা দিয়া 3.5 কেজি বানায় লাগছে, মানে ওর যে কি পরিমাণ খাওন লাগে মেম্বার চেয়ারম্যানের। তবে সব জায়গার মেম্বার চেয়ারম্যান একরকম না,
কিছু ভালো আছে তাই না বাবা? আল্লাহ আল্লাহ সবাই আপনার মাফ করে দেন। আল্লাহ তো ক্ষমতা থাকলে যায়, তিনবার লাগছে তোমার ভাতিজা যদি রোকার আসরে না পারে মাইরে খাদাই দিবে, একবার লাগে নাই রোকারে না পারলে কি হইল? কিন্তু রোকানাটা ভুলে গিয়েছিল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহর সর্বময় ক্ষমতার মালিক, এটা ভুলে গিয়েছিল বেনবীরা। কথা বলে না কেন? যারাই ভুলে যাবে ওদের কপালে জুতার বাড়ি হবে। আবু জেহেল যখন দরখাস্ত দিছে যেখানে সাইন দাও, আবু তালেব এক বাক্যে স্বাক্ষর দিয়ে দিছে, ঠিক আছে যদি ভাতিজা না পারে তারা দিবে, কিন্তু ভাতিজার সাথে যদি না পারে পরে সিদ্ধান্ত আবু তালেব নিবে। আল্লাহ যারা আসতে কথা কয়েক বাড়ি ঘর তুমি চিনো, ভোটটা চাইছিলাম তোমার নবীর পক্ষে আওয়াজটা দিল না, আমি আবার বলছি আবু তালেব বলে তোরা লিখেছ ভাতিজা যদি রোকানার সাথে না পারে, তোরা সিদ্ধান্ত নিয়েছ আমার ভাতিজাকে দেশান্তর করায় দিবি, একবারে নির্বাসনে পাঠায় দিবি, ভাতিজা কোনো কথা বলতে পারবে না, তোরা ভুলে গেছস মুহাম্মাদের নয় জন চাচা এখনো তার বেঁচে আছে, মুহাম্মাদের শুধু বাবাটাই মারা গেছে, চাচা নয়টা এখনো বাগের মধ্যে বেঁচে আছে, তার ভিতরে বেঁচে আছে আমার সবচেয়ে রাগি ভাইটা যে পৃথিবীর কাউকে ভয় পায় না, তার নাম হলো ও হামজা তো আসাদুল্লাহ ও আসাদুর রাসূলি, যার নামের লকব আমার রাসূল দিয়েছে, হামজা হলো আমার চাচা আমার বাপ আল্লাহর বাপ, আমার চাচাকে পৃথিবীতে এমন কেউ নাই আমার চাচার সামনে দাঁড়ায় কথা বলতে পারে। নয়জন ভাইয়ের ভিতরে একটা ভাই আছে খুব রাগী, ভুলেই গেছে তোরা যে আমার ওই ভাইটাও হয়েছে, ঠিক আছে পরেরটা আমি লিখবো, আমার ভাতিজার সাথে না পারলে কি হইল? আবু তালেব কিন্তু কাফের, সারা জীবন কাফের, মোশে কোনোদিন কালেমা পড়ে না, দেখেন তারপর আমার প্রিয় হাবিবের জন্য জীবন দিছে, আর আমরা মুসলমানের ভোলা হই আমার নবীর গালি দেয় দলের কারণে আমরা নবীর পক্ষে কথা বলতে পারি না, হে ওর দলের নেতারে দুইটা নেতারে বঙ্গবন্ধুরে গালি দিল, আরে বাবার আমলি গেলে কুত্তে কুত্তে লাড়ি লইয়া যার যার বাড়ি ঘর পুরাইতে যায়, জিয়াউর রহমানকে গালি দিলে মনের মধ্যে ওরে বাবার বাবা কুত্তে কুত্তে যায় বাড়িঘর পুরানে লেগে যায়, মনে রাখবা পৃথিবীতে যত নেতা আছে নেতাদের নেতা আমার প্রিয় নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা নবীরে গালি দিলে সহ্য করতে পারো আমরা সহ্য করতে পারি না, যে কথা বলবে ওরে পিঠে লুলো বানায় ফেলবো, রাজি আসো না নাই কে কে রাজি আসো মানিকগঞ্জ যুবক আল্লাহকে দেখায় দেয়, আল্লাহ তোমার নবীর পক্ষে যারা একটা স্লোগান দিছে এদেরকে মাফ করে দাও। এখানে একটা ছেলে দাঁড়াতে যে কথা বলবে কথাটা বন্ধ করে দেয়, এখানে আপনারা বসে আছেন দেখেন না পোলাপন কথা বলে, আল্লাহ হেফাজত করো জোর করে আমিন, আল্লাহ হ্যাঁ কথা বলবে, কথা বললে তো ডিস্টার্ব হবে আপনার তো বোঝানো যাবে না, একসাথে বলেন লা হাওলা আল্লাহ কুয়াতা, বলেন একসাথে সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহকে একবার ডাক দেন তো আল্লাহ বলে আল্লাহ আপনি আমাদের আপন, আপনি ছাড়া কেউ নেই এই জমানে মুসলমানের আল্লাহ ছাড়া আপন কেউ নেই, ঠিক না বেঠিক? তাকান এদিকে, আবু তালেব লিখে দিলেন বাতিজার সাথে না পারলে কি হবে, এটা পরেরটা পরে আমি লিখে নিব, বসন্তে আবু তালেব একটা কাজ করলেন, রাত যখন গভীর হয়ে গেছে আমার প্রিয় নবী মা খাদিজার বাড়ি ঘুমাই গো বাবা, মা খাদিজার বাড়ির সামনে যায় ডাক দিছে ভাতিজা ঘুমাইছেন না জাগ্রত আছেন, মা খাদিজা দরজার সামনে দাঁড়ায় বলে এ প্রাণের শ্বশুর
আমি আপনার অনেক ভালোবাসি, কারণ আপনি আমার প্রাণ প্রিয়তম স্বামীরে ভালোবাসে। কিন্তু যত কথা আছে, আগামীকালকে আপনি আসবেন। ও চাচা শ্বশুর, আমার প্রিয় হাবিব সারাটা দিন দাওয়াত ও তাবলীগের কাজ করেছে, কোন রকম ভাবে তাকে এই রাত্রে জাগ্রত করা যাবে না। আবু তালেব বলে, বৌমা অনেক ক্ষতি হয়ে যাবে যদি তাকে না জাগাও। বাজান, বৌমার সাথে আর চাচা শ্বশুরের সাথে কথোপকথন হচ্ছে। ইন দি মিন টাইমে আমার প্রিয় হাবিব মা খাদিজার বাড়ির দোতলার থেকে নামতেছে। এ মানিকগঞ্জের দৌলতপুরের ভাইরা, আজকে 5ই নভেম্বর সাক্ষী রেখে গেলাম এই গভীর রাত্রে গো বাবা, আমার প্রিয় নবী ঘুম থেকে জাগ্রত হলে আমার নবীর একটা চুলো আওলা জাওলা হইতো না। এবার দুনিয়ার মানুষ ঘুমের থেকে উঠলে তার গালের মধ্যে দুর্গন্ধ হয়, আমার প্রিয় নবী যে মুহূর্তে যেখান থেকে ঘুমের থেকে উঠত, আমার প্রিয় নবীর গালের মধ্যে কোনদিন দুর্গন্ধ হইত না। আমার নবী এত সুন্দর বরকতের নবী আমার। দোতলা থেকে নামতাছে, নাই মা সাসারে জিজ্ঞেস করে, সাসা আপনি যা বলতে আসছেন এটা কিছুটা আমি জানি, আসলে আপনার কষ্ট হয়ে গেছে, শেষ করে দিয়ে প্রায় 1 ঘন্টা তো হয়ে গেছে। যেভাবে আপনারা কথা, মানে কোন আওয়াজ নাই, আওয়াজ না থাকলে কি আল্লাহ খুশি হয়? এবার একটা আওয়াজ দিন তো নবীর পক্ষে। চাচা আপনি যা বলতে আসছেন কিছুটা আমি জানি, ও আমার সাথে আগামীকালকে রোকানার কুস্তি হবে, আমি যদি না পারি রোকানার সাথে আমার দেশান্তর করাই দিবে। আর আপনি বারবার বলছিলেন যে রোকানার সাথে না পারলে বাতি জারে তারাই দিবি, কিন্তু রোকানে না পারলে কি হইব? তারা বলছিল কিছু হইব বাবা, তুমি তো ওই মজমায় ছিলে না, তুমি জান না কেমনে। আমার নবী কি বলে এখন শুনে কানবে না, আওয়াজ দেবে, মা ইয়ানসিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু রুহা আল্লামাহু শাদীদুল কুওয়া। ও সাসা আপনি কি জানেন দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে জানাইলে জানে, আমার দুনিয়ার মানুষ জানাইতে হয় না, উপরে থেকে জানানো হয়। আমার কাছে ওহি আসে সাসা, যে একটা ইসলাম আপনার কাছে সাক্ষর আছে, এর একটা ইসলাম জিব্রাইল স্বপ্নে আমার দেখাইছে। চিন্তা করেন, লা তাখাফ ইন্নাল্লাহা মাআনা, আপনার সাথে মালিক আছে, আমার সাথে মালিক আছে, ভয় করেন না, আমার মালিক আমাকে বিজয় দান করবে। আবু তালেব মনে মনে ভাবছিল, ও যে বাহাদুর, একটা মানুষ 10টা ছেলের সাথে বুঝতে পারে, বাতি জারাতে জীবনে দেখি নাই কারো একটা কিল গুজা দিতে, দেখি নাই কারোর একটা সটকানি দিতে, ওর শরীরটা তুলার মতো নরম, ও কি পারবো, ও কি পারবো এইভাবে রোকানার সাথে কুস্তি লাগতে, আর আমার বাতি জায়গায় একটা আঘাত করবে। আমি আবু তালে পরে 8 বছর বয়সে দায়িত্ব নিয়েছি, পরে 25 বছর বয়সে শ্বশুর বাড়ি পাড়াইছি, আজ পর্যন্ত আমি আবু তালে সারাদিনের ভিতরে আমার ভাতিজার খবর না লয়ে বিছানায় পিটতেই নাই। যদিও শ্বশুর বাড়ি ঘুমায় আমার মন থাকে শ্বশুর বাড়িতে, কারণ আমি ওরে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমার আরো 5টা ছেলে আছে, 5টা ছেলের খবর আমি লই না, আমি মুহাম্মাদের খবর প্রতিদিন লইয়া খাবার টেবিলে যাই, আমি ঘুমাইতে যাই। আমার ভাতিজার গায়ে যদি কেউ একটা ফুলের টোকাও দেয়, আমি আবু তালেব দুনিয়ার সবাই মেনে নিলেও আমি মেনে নিতে পারবো না। এই জন্যই তো আমি পাগল রে বাবা। ও বাবা একটা কথা কই বাবা, কি একটা কথা কই বাবা, বলেন চাচা। এ বাবা, বাবা তোর বাপ যখন ইন্তেকাল করে, তোর বাপের কাছে অন্য কোনো ভাই ছিল না, আমি ছিলাম। তোর বাপকে নিয়ে আমি সিরিয়ায় যাইতেছিলাম, তোর বাপের সাথে আমি ছিলাম, আর তোর মেজে চাচা ছিল মুকাইদ, যার নাম হারে জালো বড় চাচার নাম মুকাইদ, আর মেজে চাচার নাম আমি ছিলাম 5 নাম্বার তোর চাচা। 10 জন ভাইয়ের মধ্যে আমার কলেজের টুকরা আবদুল্লাহ ছিল আমার ভাই, কনিষ্ঠ ভাই,
আমি জানতাম না আমার ভাইটা তোরে তোর মায়ের পেটে রেখে মারা যাবে। তোর বাপ যখন আমারে বারবার বলতেছিল ভাইজান, আমি মনে হয় আর বাক্কা শহরে ফিরে যাব না, আমার মোহাম্মদ জন্মের পরে তুমি আরে বাবার আদর দিয়ে বলো কোন বাজন। আমার যখন মা মারা যায় আমি আমারে দিয়ে আপনাদের বুঝাই, আমার অনেক চাষিরা বলছিল বাবা গো মা চিরদিন বেঁচে থাকে না, আমরা তোমাদেরকে সবসময় ভালোবাসবো, যখন মাদ্রাসা থেকে আসবা তখন তুমি আমাদের বাড়িতে আসবা, আমরা পাক শাক করে খাওয়াবো, তোমার মায়ের আদর দেবো, বিশ্বাস করেন বাবা। কয়দিন দিছিল বলে আমি তো জানি, প্রথম দুইবার তিনবার যখন মাদ্রাসা থেকে আসছি চাষিরা ডাইককে নিয়ে পাশে বসাইছে, চকিতে বয়ে দুগর মুড়ি দিছে, সিরা দিছে, গুড় দিছে। এরপরে বাবা দুই মাস যাওয়ার পরে আর আমার তিন ভাইয়ের খবর কেউ নেই না। দুনিয়ায় যাদের মরে মা তাদের দুঃখ মৃত্যুর আগ পর্যন্ত যায় না। আমার প্রিয় নবী ছয় বছর বয়সে মা হারাইছি, বাবার তো জীবনে কোনদিন দেখে নাই গো বাবা, আমি দেখবো মজমার মধ্যে এখন কার মা নাই কার বাবা নাই গো। এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। কিন্তু আবার নবীর চাচা দুনিয়ার শ্রেষ্ঠ চাচা ছিলেন বাবা, আট বছর বয়সের থেকে আমার নবীর কোনদিন মাটিতে শুইতে দেয় নাই গো। যেই ভাতি যাবে সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু তালেব বাতাস দিত, আজকে সেই ভাতি যারে আসার মারবে রুকানা, সেই ভাতি যারে মারবে রুকানা, সারা দুনিয়ার সবাই মাইনা নিল আবু তালেব মাইনা নিতে পারতাছে না বাবা। সারা রাত আবু তালেব ঘুমাইলেন না, বারবার আলীকে বললেন আলী রে তুই তো আমার ছোট্ট ছেলে জি আব্বা, তুই তো মুহাম্মাদের খাদেম গো বাবা জি আব্বা, তুই তো সবচেয়ে কনিষ্ঠ ছেলে আমার কালেমা পড়ছ জি আব্বা। হে আলী তুই নবীর পিছনে সিনা জগের মতো লাইগা থাকবি, যদি বাতি যার গায়ে কেউ একটা লগের আসল তাই আমার কানে পৌঁছে দিবি, আমার কানে পৌঁছে দিবি। ভালোবাসা কারে কয় যুবক, আজকে শিখে যা, আজকে শেখ মানিকগঞ্জের দৌলতপুরের যুবক কাফের হওয়ার পরও ভালোবাসা কারে কয় দেখ। আলী বলে আব্বা আমি আমার জীবন থাকতে আমার নবীর গায়ে কেউ একটা হিট করবে মেনে নিব না, ওর কল্লা উড়াই দিব। রাজি আছেন না নাই? আপনার দেশেও যদি কেউ আমার নবীর গালি দেয় ওর কল্লা উড়াই দিব। তোর একজন এমপির গালি দিবে, তুই মোটর সাইকেল নিয়ে তার বাড়ি ঘর পুরায় দেস, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের গালি দিলে তোর কষ্ট লাগে না? তোর মতো বদমাশ আল্লাহর জমিনে হতে পারে না। যদি তোর এই মানিকগঞ্জের উল্টা বাড়ি এলাকায় কেউ নবীর একটা ইন্ডিকেট করে কথা বলে পরে বিলের মধ্যে নিয়ে আস্তে আস্তে তাজা গাইনে ফেলবো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো আল্লাহ কে একবার হাত উঠে দেখায় দাও। তাকায় দেখে যুবক আমি যদি বলি আমার নবীর পক্ষে যারা স্লোগান দিছে যারা চোখের পানি পড়ছে মানুষগুলো জাহান্নামে যাবে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আল্লাহর কোরআন যদি সত্য হয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে নবীকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসা হবে, যে নবীর ইত্তেবা করবে সে আল্লাহর ইত্তেবা করা হবে। আল্লাহ আবার বলতে পারে না যে আল্লাহর ইত্তেবা করবে ওই মানুষটা জাহান্নামে যেতে পারবে না, ঠিক না? তাকানের দিকে সকাল হয়ে গেল, মা কাঁদি যায়, চারটে মাইয়া দুইটা ভোলা, যেরকম মার হওয়া
পোলা দুইটা মরে গেছে, মাইয়া সেটা বাইসে রয়েছে। মা খাদিজা আমার নবীরে তার জানের সাথে বেশি ভালোবাসতে পারছে। যখন মা খাদিজা ছোট্ট 11 বছরে ফাতেমারে কয়, মা বোরকাটা পড়তো, হিজাবটা পড়ে যায়, দেখতো বেইমান গুলা কাবাগরের সামনে কে কে তোর বাপের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমি দেখবো এখন কার চোখে পানি আসে আমার নবীর কষ্ট কত। ফাতেমা বলে, মা আমার বড় বোন জাইনাবের জায়গায় যদি আল্লাহ একটা ভাই দিত, আমার বাবার পিছনে লাঠি লয়ে খেলাইতে পারতো। আমার মেজে বোন উম্মে কুলসুমের জায়গায় যদি, রোকায়ের জায়গায় যদি আরো তিনটা ভাই হইতো, আমি সারা অবশ্যই আমার বাবার পিছনে লাঠি লয়ে দাঁড়াইতে পারতো। বক্কার বেইমান গুলো সহজে পারতো না আমার বাবার গায়ে হিট করতে। খাদিজা বলে, যাই দেখ তোরা কি বলে। ফাতেমা হেজাবটা পড়িয়া, কারণ তখন তো পর্দার নাজেল হয় নাই, কাবা ঘরের সামনে সবে মাত্র দাঁড়াইছে, আমার দিকে তাকাবেন আর অজরে চোখের পানি ছাড়বেন। উতবা বিন রুবিয়া যে ছিল মক্কার সবচেয়ে বড় সম্ভ্রান্ত, বড় চালাক এবং বড় বদমাশ, আবু জেহেলে চালাইতো এই উতবা বিন রুবিয়া নামটা রেকর্ড করে। উতবা বিন রুবিয়া যার কথা কোরআন শরীফের তাফসিরের মধ্যে আসছে, এই উতবা বিন রুবিয়া এই বদমাশ ফাতেমারে টার্গেট করে বলে, আজকে তোর বাপের শেষ দিন, তোর বাপ বাক্কার মানুষগুলো মেরে ফেলবে। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? জোরে কর, আরো জোরে। এ মক্কা বাক্কা ভালো করে কই, হজ করতে পারবা চাচা? খালি বইয়া গানের আসরে চুপ করে যেমন বইয়ে দাও এমনি বইয়ে দিছে, কেন গানের আসরে তো সুবহানাল্লাহ কম লাগে না, কথা কর না কেন? শরিয়তি মারফতে গান শুনে ওই তার সুবহানাল্লাহ কম লাগে। হে আল্লাহর নবী কই জানে, হে উইডু না সন্দ ভাই, আর রস করো 10 মিনিট, তুমি সাহস কত বড়, তুমি উঠে যেতেছ এটা কি শাহ আলম সরকারের ব্যান্ডেল দিয়ে? কোন দিক ওঠার চেষ্টা করবো না। আল্লাহ হাফেজ জোরে বলেন, জোরে জোরে জোরে, নবীর আশেক তারা এখন সহ্য করতে পারবে না। উতবা বিন রুবিয়া বেঈমানের বাচ্চা যখন ফাতেমারে কয় তোর বাপের আজকে শেষ দিন, মনে রাখবেন ছেলে মেয়ের মধ্যে সবচেয়ে বাবারে বেশি ভালোবাসে মেয়েরা, বিশ্বাস করে। আমার একটা বড় মেয়ে আছে, 4 বছরের একটা মেয়ে আছে ছোট্ট, আমি যত সময় পর্যন্ত বাসায় না যাই, ঘুমায় না, ওর মা মারে পিটায় কয় আমার আব্বে হন আহে না একজন না। এই মুসলমানের পোলা, আমার মেয়েরা যদি আমার অপেক্ষায় থাকে, আমার আব্বু কখনো আইবো, আব্বু আসে না কেন? ফাতেমা তো আমার নবীর বুকের মধ্যে না নিয়ে কোনদিন ফাতেমা বিছানায় ঘুমাইত। এই জন্য দেখবেন আমার নবী যখন তাইবের মাঠ থেকে মাইর খেয়ে আসছে, বাবা আমি দেখবো নবীর প্রেম কার অন্তরে আছে। ফাতেমা খাদিজা তো তখন বেঁচে নাই, মা বেঁচে নাই, মায়ের ডিউটি পালন করতেছে মেয়ে খেদমতের দিক দিয়ে, বাবার পিঠের মধ্যে যে তাইবের ছেলেরা মাইরা রক্তাক্ত করে ঘাও বানায় ফেলাইছে, ওই ঘাও গুলাকে ফাতেমা প্রতিদিন গরম পানি দিয়ে ড্রেসিং করত। তাইবের ছেলেগুলো যে পাথরে আঘাত দিয়ে নবীর পিঠটারে ঝাঁঝরা করে ফেলাইছিল, এত বড় বড় গর্ত হয়ে গেছিল। ফাতেমার গর্ত গুলারে নেকড়া দিয়া গরম পানি করে করে স্যাভলুন আসনান গাছ মক্কা এখনো পাওয়া যায়, দেখবেন হাজিরা কিনতে পাওয়া যায়, পানিতে ভিজাইলে স্যাভলুনের মতো ফেনা হয়, সাবানের মতো এই আসনান গাছের পাতা ভিজাইয়া ফাতেমা বাবার ওখানে ড্রেসিং করতেছে, যখন ডলা দিচ্ছে তেনা দিয়ে আমার নবী লাভ দিয়ে উঠতেছে, ব্যথার যন্ত্রণায় ফাতেমা মনে মনে ভাবলেন, আমি আমার বাবার যদি এইভাবে তেনা দিয়ে ডোলা দিলে কষ্ট হয়ে ফাতেমা নবীর পিছনে ওই গর্তের জায়গা বাবা পরিষ্কার করতেছে বাজান সিব্বা দিয়া। এবং নবীর তো 6টা সুখ গো বাবা, নবীর পিছনে সুখ দিয়ে তাকায় থাকে ফাতেমা, আমার ওই চিত্র গুলা পাথরের আঘাতের জায়গা গুলা জিব্বা দিয়া দিয়া পরিষ্কার করে গো।
নবী আমার বলে ফাতেমা রে তুই কি দিয়া পরিষ্কার করিস? আমি বুঝি মা তোর জিহ্বা দিয়া ওখানে পরিষ্কার করিস কেমন? বাবা আমি তেনা দিয়া নেকড়া দিয়া তুলা দিয়ে ডলা দিলে কষ্ট হবে বাবা, দেখলাম তুলার চাইতে নরম জিহ্বা, এইটা দিয়ে যদি আমার বাবার ড্রেসিং করি বাবা কষ্ট পাইব না। বাবা তখন আমার নবী একটা কথা বলছিলেন, মারে তোর মতো যদি সারা দুনিয়ার ছেলে মেয়েরা বাবারে ভালোবাসত না জানি ছেলে মেয়ে কত সুন্দর হয়ে যেত। আজকে ছেলে মেয়েরা বাবা মারে ভাত দেয় না, কথা বলে না কেন? ছেলে মেয়ে বিয়ে করার পরে বোর কোল যখন পায় মায়ের কোলের কথা ভুলে যায়। এসবক জোরে বলতে হবে, ছেলেরা বিদেশ যায় বিদেশ যায় বোন নামে অ্যাকাউন্ট করে যায়, মা বাপরে দশটা টাকাও দেয় না, তোর কপালে জুতার বাড়ি বাটপা ঠিক না? টাকা আমার নবীর সাথে ওখানে আর কুস্তি লাগবে, নবী পারবে কি পারবে না? ভাই কথা কয় কথা কয় কথা কয় পারবে পারবে কি মনে হয়? কারণ আমার নবী তো জীবনে কাউর একটা সটকানেও দেয় নাই, মারামারি কোন কোয়ালিটি করে নবী জানেও না, কিন্তু আমার নবীরে মারামারি ট্রেনিং দিছে জিব্রাইল নিজে স্বপ্নে ফেলে। আরে ভাই আমার নবী যদি করে একটা ঘুষি দেয় ও গস মাটির নিচে চলে যাবে। আমার নবীর গায়ে আল্লাহ পাক 1000 যুবকের শক্তি দান করেছিলেন, আমার নবীর গায়ে 1000 মহিলার কোন রাওয়ায়েত আছে 50 জন মহিলাকে বিবাহ করে তাদের সব চাহিদা মিটাবার এবিলিটি আল্লাহ দান করেছিলেন। কি মনে করেন আমার নবীর? আপনি আমরা একটা বউ চালাতে পারি না, মাঝে মাঝে বউটা আমারে এমন গুতা মারে যে যাই মসজিদে হই এই বুড়া গুলা বোর গুতা মাঝে মাঝে মসজিদে যে কাইতে থাকে। যদি কয় চাচা এই সকাল আইছো বাইরেও না কাকে কইস না তোর ওর ঘরে জায়গা নাই, এখন ইমামের পিছনে লাগছে মুয়াজ্জিনের পিছনে লাগছে, ওদিক দিয়েও গুতা কবরে গেল ইমাম মুয়াজ্জিনের বড় গুতা মনে রাখবেন। আপনি দেখবেন হয়তো তার ফ্যামিলিতে কেউ সুদ খায় তাহলে ওর জিন্দিগিটা কাছে হারাম অবস্থায়। কষ্ট হইতেছে কলেজের বন্ধুরা এরা এমন করা হন, খালি কথা কবি ইসলামের বিরুদ্ধে হোক আর যে কোনো অবস্থা নেতাগিরি দেখাবি তো বুতা দিয়া নেতা চুড়াই দিবে। ইনশাল্লাহ বলে মারহাবা বলে, এটা এমন একটা সময় আসবে পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পাবে না, আসতেছে সেই সময়টা আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। বজন্দে বার দিলটা নরম করে লোকানার বিরুদ্ধে বিশ্ব নবী যখন শুনলেন আগামী কালকে সকাল বেলা লোকানার বিরুদ্ধে আমার কুস্তি লাগতে হবে গো, বিশ্ব নবী যায় নামাজে বসে কান্দে, তখন নামাজ ফরজ হয় নাই পাঁচ ওয়াক্ত। ও দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ যদি আমার বানিয়ে থাকো, পৃথিবীর শ্রেষ্ঠ নবী যদি আমার বানিয়ে থাকো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন তুমি যদি আমার চরিত্রের গ্যারান্টি দিয়া থাকো গো,
আমার চরিত্র লয়ে কথা বলছে বেঈমানগুলি, তোমার নবীর অপমান করবে আগামী কালকে সকাল ১০টায়। তুমি যদি মাঠে যাইতে কও জামু, ও মালিক তুমি আমার যাইতে দিবানি, নবী আপনি যাবেন আমি আপনার সাথে আছি, আমি আপনার সাথে আছি, সারা দুনিয়া লয় করে ফেলবো, আমার নবীর ইজ্জতকে জমির টিকায় রাখবো। ঘোষণাটা কার? জোরে বলেন কার? ফাতেমা ইসা কয় মা, আব্বুরে বলে মারবো, আব্বারে মারবে, তোর আব্বারে মারবে কে মা? উৎপা বিন রুবিয়ে বললো আব্বার বলে মাইরে ফেলে দেশ সুন্দর করাই দিবে। এবার কান্দান কে কইছে আপনার আব্বা আমার গুনাহ মাফ হইব না? ফাতেমা বাবার কোলের মধ্যে বইয়া নবী আমার যায় না মাঝে, ফাতেমা বাবার থুতুর নিচে হাত দিয়ে আব্বা তুমি পারবা না, তোমার যাওয়ার দরকার নেই আব্বা, অগজে ষড়যন্ত্র দেখলাম তোমার গায়ে অনেক আঘাত করব, অনেক তরবারি আঘাত তোমার গায়ে লাগলো। জাবালে কাবা আজি শাহ যাবেন আর এই পাহাড়টা প্রাণ খুলে দেখবেন, এই জাবালে কাবার এখানেই ঘটনা ঘটেছিল। আমার নবী বলে মা তুই টেনশন করিস না, দোয়া কর এবার কানবেন। ফাতেমা ছোট্ট মানুষ ১১ বছর মেয়ে, জান্নাতি হাত দুটো উঠে কয় আল্লাহ তুমি আমার আব্বরে কষ্ট, মক্কার যে বেঈমান গুলো আমার আব্বার গায়ে হাত তুলবে, আমি আমার মা বোনদেরকে বলছি দেখেন মেয়েরা বাবার কত ভালোবাসে। হাত দুটো তুলে কয় মালিক যারা আমার আব্বার দিকে একবার টেরা নজরে তাকাবে চোখ দুটো বন্ধ করে দিবাই, কথাটা শেষ করতে পারে নাই। নবী হাতটা টান দিয়ে নামাই কয় মা তোর দোয়া করতে হবে, তুই দোয়া করলে মক্কে আগুন লেগে যাবে, তোর এই হাত দুটো যে কত দামি তুই জানিস না, তোর এই হাত দুটো এমন একটা হাত, আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী তুই মা, সমস্ত মহিলাদের জান্নাত উদ্বোধন করবি তুই মা, মা তোর এই হাত অনেক দাম, জান্নাতের চাবি খুলবি তুই মা, তুই এইভাবে দোয়া করলে পুরো মক্কায় আগুন লেগে যাবে। হে আমার মানিকগঞ্জ দৌলতপুরের ভাইরা দীপ্তকণ্ঠকে দেখাইয়া দাও, আজকে ৫ নভেম্বর সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করে দেখাইয়া দাও বিশ্ব নবী বেঈমানের বিরুদ্ধে। কুস্তির মাঠে যাওয়ার আগে মাত্র বলে না বাজান দেবার আমার দিকে তাকাও গো, ফাতেমা যখন বলে বাবা গো এইভাবে তোমার গায়ে যদি হাত দেয় গো বাবা দুনিয়ার সবাই মেনে নিলো আমরা চারটা বোন মেনে নিতে পারবো না। আমার নবী বলে মারা দুনিয়ার কোন সন্তান মাইনে নিতে পারে না, মা তোরা শুধু আল্লাহর কাছে দোয়া করিস। বাবা আমার নবী মাঠের দিকে যাইতেছে, ইন দি মিন টাইমে জিব্রাইল বিশ্ব নবীরে বলে এ নবীজি আপনি আসমানের দিকে তাকান। নবী মাঠে যখন কিনারায় গেছে বেঈমান আবু জাহেল বসা যাবে কাবার উপরে বিচারক হিসাবে, হুজুরের ৯ জন চাচা বসা, মাত্র ২ জন চাচা নবীর পক্ষে, সবাই নবীর বিরুদ্ধে। বাবা আমি দেখবো নবীর প্রেম করে যাবে না, আবার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে এই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বাবা গো জিব্রাইল জাবালে কাবার উপরে বসে মাথা উপরে পা জমিনে আবার নবীর দিকে যারা দিয়ে বলে আসুন একবার শুধু বলে এই জাবালে কাবার চত্বরে যারা দাঁড়িয়ে আছে এই পাহাড়টা চাপা দিয়ে আপনার সাহাবীরা সারা সবগুলো মেরে ফেলবে। আমার নবী মাঠে আসার আগে রোকানাকে ডেকে ডেকে বলে আর রোকানা পাহাড়ের দিকে তাকা, পাহাড়ের উপরের দিক তাকায় দেখে এত শক্তিশালী একজন দাঁড়িয়ে আছে,
আমি তোর মাইর সাতুর মতো বালি বালি করে ফেলবো। তুই জানোস না এই মানুষটারে বানাইবার আগে দুনিয়ার সব ফেরেশতাকে এক জায়গায় করে বলছিল আমি পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ আপনার চোখে পানি দেখলে আমার আল্লাহ সহ্য করতে পারে না। নবী বলেন আমি শেষ করে দেই। আমার নবী বলে তুমি রোকানার শক্তি আবার ফিরে এলো। আমি প্রমাণ করে দিব যুবক এখন আওয়াজ দিস। আমি প্রমাণ করে দিব মক্কায় মুহাম্মদ মুসলমান সহজে কাউরে ধরে না, কাউরে ধরলে ওরে সরাইতে কেউ পারে না। মুসলমান সহজে কাউরে ধরে না, ধরলে কোন বেঈমান আর সুটাই নিয়ে যাইতে পারে না। ইসলামের বিরুদ্ধে যেই কথা বলবি ওরে জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কায় করা দি আসো আল্লাহকে দু হাত ধরে দেখায় না। নারে তাকবীর আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা মুসলমান সহজে কাউকে ধরে না, দললে পারে কাউকে ছাড়ে না। রাজি আছেন না নাই? এই আওয়াজটা আজকে পকেটে নিয়ে যাবেন। আমরা নামাজিরা সহজে ভণ্ডকে ধরি না, দললে কিন্তু ছাড়ব না। পিটাইয়া সব গুলের ছুটাই দিব ভণ্ডামি। হাজি শরিয়াতুল্লাহর দেশ এটা, তাবলিগলাদের দেশ এটা, আল্লামা শামসুল ফরিদপুরির দেশ এটা, সরমনে আল্লাহর কুতুবের দেশ এটা, ফুরপুর আল্লাহর কুতুবের দেশ এটা, শশিন আল্লাহর কুতুবের দেশ এটা। এটা কোন ভণ্ডরাই দেশে ইসলাম আনে নাই। কষ্ট হইতেছে? টাকা নেই দিকে ও বাবা। হ্যাঁ নবী বললেন আল্লাহ রোকানারে শক্তি ফিরে দাও। আমি জানি ও লুল হয়ে গেছে, জিব্রাইলের জারি শুনে আর শক্তি ফিরে দাও। আমি আর একটা আশার দিন আজকে বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। কষ্ট হয়ে গেছে না? তো কোনো আওয়াজ নাই তো। হে সাদা পাঞ্জাবে উড়িস রে ভাগ বইছে আলহামদুলিল্লাহ বলে। পিছনের থেকে আর এক চাষা লুঙ্গি মুঙ্গি উঠে গেলে মুসলমানের মধ্যে হাঁটা শুরু করছে। খবর তার পাঁচটা মিনিট বহেন ইনশাল্লাহ বলেন আল্লাহ হকর বলেন তো আল্লাহ আছে না আছে। তাহলে কুস্তি নবীর যুগে হয়েছে কি হয় নাই? হয়েছে। তাকা ভাই দিকে, হেই রোকানার শক্তি ফিরে আসলো। বিশ্ব নবী বাম হাত দিয়ে রোকানের পাঁচজনের বুকের উপর একটা থাবা দিল, একটা থাবা। রোকানার নিজের বর্ণনা মনে হচ্ছে আমার কলিজা পর্যন্ত থাবাটা পেয়ে গেছে। আমার নবী রোকানারে এইভাবে এক হাত দিয়ে উঠাইয়া সরকির মতো ঘুরাইতেছে। যার সাথে বিশ জনে পারত না আমার নবী এক হাত দিয়ে ঘুরাইতেছে। আবু জাহেল দেহে রোকানা থাকবো নিচে হেদু করে সরকি এই মানিকগঞ্জ দৌলতপুর যুবক এবার দেখা যাবে। মোহাম্মদ জাদু দিয়া রোকানাকে শেষ করে দিছে তার মোহাম্মদ রে। এবার আওয়াজ দিও। আবু তালেব বলে হামজা যদি একটা বার পাকিস্তান কেউ আঘাত করে ওদের শর্তে লেখা ছিল রোকানার সাথে না পারলে তারা দিবে। ওর রোকানা পারে নাই যদি পাকিস্তান একটা আঘাত করে রক্তের বন্যা বয়ে দিবি, রক্তের বন্যা বয়ে দিবি, রক্তের বন্যা বয়ে দিবি, পুরো বাক্যা সহ রক্ত বলে হেলাবি। আল্লাহ এখন আছে না নাই? এই আওয়াজ কমাসকে এই মুসলমানের বোলা বারাওয়াজ টনবেজ বারা মাস্টার বারা। এই দুনিয়া যতদিন আছে আল্লাহর হুকুম ততদিন চলবে।
কথা বল ঠিক না বেঠে? যুবক মরে তো যাবি, আমার আল্লাহ এবং আল্লাহ রসুলকে বন্ধু বানাই মরবি। ইসলামের বইরে যারা কথা বলবে কার ভাঙিয়ে ফেলাবে? এটা আমার নবীর কথা, আমার নবী সুদ্ধা জীবনে কারো গায়ে হাত দেয় নাই। রোকানারে তিন ডাসার দিছে, রোকানারে কোন রেওয়ায়েত আছে ওইখানেই শেষ। আলু বর্তমানে হারাইছে, যখন আবু তালেব বলছে একটা বেঈমান উঠবি না যদিও আমি ভাতিজার দল করি না, ভাতিজার গায়ে আঘাত পড়লে সহ্য করি না। কষ্ট হইতেছে বাবা? ৩২ বছর পর্যন্ত জুনায়েদ বাগদাদি, এই জুনায়েদ বাগদাদি কি হেদায়েত কে দিছে? 32 বছর বয়সে জুনায়েদের সাথে কুস্তির মাঠে আসলো জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি, বিশ্ব নবীর বংশের একটা মানুষ। কুস্তির মাঠে নেমে যখন দেখলো এই লোকটার নামের লকব লেখা আছে জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি, সে আমার সাথে কুস্তি লাগতেছে। তোমার নাম নবীর বংশের মানুষ, তুমি আমার সাথে কুস্তি লাগতে আসছো কেন? ভাই আমি তোমার মতো অমানুষকে মানুষ বানাইতে আসছি। উলামা একরাম ওয়াজের মাঠে আসে আল্লাহ ভোলা মানুষগুলাকে আল্লাহর রাস্তায় উঠাবার জন্য। যারা এটাকে হেদায়েত মনে করে তারাই হেদায়েত পেয়ে যায়, আর যেটা এটাকে দুশ্মনী করে ওরাই দুনিয়া থেকে খতম হয়ে যায়। ঠিক না বেটি? দেখেন আগে ওয়াজ করাইতে হলে কত পারমিশন, আওয়ামী লীগের নেতাকে পিছনে দৌড়াইতে দৌড়াইতে স্যান্ডেল ছিঁড়ে যেত। আর ডক্টর ইউনূস সাহেব লোকটারে সুতখুর খুয়ে গালি দেন, খালি সুতখুর কর লোকটা ডাইরেক্ট বলে দিছে ক্ষমতা যেদিন আসছে ওয়াজ দসিয়াত করাইতে কোন ইমামের ইমামতি করতে কোন পারমিশন আসে না, ওয়াজ করাবেন ডাইরেক্ট থানায় ওজন লাগবে। আমি ঘুষা দিলে তোমার একটা ঘুষার জায়গা নাই তোমার এই বডির মধ্যে, তুমি আমার সাথে সুস্থ লাগতে? এবার আওয়াজ দিয়ে জাবের ইবনে আব্দুল্লাহ বলে জুনাইদ রে أن القوة لله جميعا، الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير، تولج الليل في النهار وتولج النهار في الليل. হে জুনায়েদ নিজের অনেক বাহাদুরি মনে করোস? ওই আল্লাহরে ভয় কর যে আল্লাহ রাতকে দিন করে দিনকে রাত করে, যার হাতের মুঠের মধ্যে তামাম পৃথিবী। হে জুনায়েদ আমারে ঘুষি দিয়া মনোজন দিবি না? জুনায়েদ আমি নবীর বংশের মানুষ, নবীর বংশের মানুষ কুস্তি মারামারি মাঠে আইছো কে? জুনায়েদ এখন কাম দেন, জুনায়েদ রে আমি আসছি অমানুষকে মানুষ বানাই দে। দ্বিতীয় নম্বরে আমি একজন গরিব মানুষ, আমার 4টে মেয়ে বিবাহের উপযুক্ত, আমার শত শত টাকা লাগবে, শত শত দিনার লাগবে। আমি শুনছি এই কুস্তিতে যে জুনায়েদকে হারাইতে পারবে সে 1000 দিনার পাবে, স্বর্ণের দিনার। ওই টাকাটা আমার দরকার, তুই যদি ঠইগা আমার জিতে দেস আমার নবী তোরে জিতে দিবে। জুনায়েদ দিবি আমার জিতাইয়া? জুনায়েদ বাগদাদি বলে তোমার আমি জিতাই দিলে তুমি কি জানো এই 7 বছর ধরে কুস্তির মাঠে আমি চ্যাম্পিয়ন, স্বর্ণ পদক পাওয়া চ্যাম্পিয়ন জুনায়েদ, তোমার জিতাই দিলে আমি কি পাবো? বিশ্ব নবীর সত্যের ভিতরে তোমার সাথে দেখা দিব। আমি যদি নবীর বংশের মানুষ হই তোর তওবা আজকে কবুল হবে জুনায়েদ এই খেলার মাঠে। জুনায়েদ বলেন যাও। একজন আলেমের দিকে তাকাইয়া মান আকরামা আলেমান কান্নাম আকরামানি, এ বাবা যারা আলেমের পিছনে নামাজ পড়েন আলেমকে যদি সম্মান করতে পারেন, আপনি গুনাহগার, আপনি জীবনে একটা নেকের কাজ করেন, একজন আলেমকে সম্মান করছিলেন আল্লাহ কসম করে বললাম, ওই আলেমকে একদিন সম্মান করছেন, আলেমকে কেউ অপমান করতে আসছিল তার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করছিলেন, ওই আলেম জান্নাতে গেলে আপনিও জান্নাতে যাবেন।
আমার রসুল এই কথা বলেছে, দেখেন জোনায়েদ বাগদাদি বলে তোমার আমি জিতে দিলে আমি জান্নাতি, যদি তোর ঠিক থাকে তওবা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতি হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, তোর জীবনের যত কুস্তি আছে, মত করা আছে, জুয়া করা আছে, সব চলে যাবে যদি খালিস তওবা করো। এই সি কোন মানুষটি এত বড় একটা শক্তিশালী মানুষকে ফেলে দিতে পারে না, কোন কত টাকা ঘুষ খাইছে তো ভাই, বাজান দেবার দিনটা নরম করবেন গো, জুনাইদ কোন সাথে খুঁটির সাথে নৌকা বানছে বাবা, যখন জাবির ইবনে আব্দুল্লাহ তিনবার জুনাইদকে আছাড় মেরে দিয়া ফাঁস ফিরাস নিয়া চলিয়া যায় গ্যালারির থেকে বের হইয়া, ওই বাগদাদের বাবা সেই সালমান পার্কে দেখবেন বানানো কথা ইলিয়াস রহমান জেহাদি বলে না, জুনাইদ বাগদাদি তার জীবনী সে নিজে বলেন, আমার জীবনের সর্বপ্রথম পীর সাহেব হলো জাবির ইবনে আব্দুল্লাহ, সেইটা ছিল কুস্তির মা, বাজান আপনি আপনার জীবনে পরিবর্তন করতে এই মাঠটার বাইসেল ঈশ্বরের ছেলের দোয়ার অনুষ্ঠানটা মাইনে লোন। জাবির ইবনে আব্দুল্লাহ যখন 1000 টাকা লয়া বিদায় হলো গো বাবা, জুনাইদ বাগদাদি ভিক্ষুকের মতো মনে জাবির রে তুমি আমারে প্রথম যখন আছাড় মারো আমি বলছিলাম তুমি আমার কি দিলাম, আমি আবার শক্তি সঞ্চয় করে তোমারে মারতে চাইছিলাম, তুমি যখন বললা জুনাইদ আমি যদি সারাদিন তোমার সাথে কুস্তি লাগে পারবো না, আমি কিন্তু নবীর বংশের মানুষ, আমি একজন আলেম মানুষ, তুমি নাইবে নবী হিসেবে আমি তোমারে সম্মান করলাম, কিন্তু তুমি আমারে কি দিয়ে যাইতেছ, বাজান হাতের মধ্যে লিখে দিয়ে গেল ইয়া রাসূলুল্লাহ, আপনি না হাদিসে বলছেন মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, কোন আলিমান আও মুআল্লিমান আও মুস্তাআমিলান আও মুহিব্বান, পারলে আলেম হইও তা না হলে তালবে আলিম হইও তা না হলে আলেমকে ভালোবাইসো, আমারে ভালোবাইসা জুনাইদ এত বড় অপমানের গেলানি নিজে পাইতা নিল, নবী জুনাইদ রে খালি হাতে বিরাই দেন না গো, হাতের মধ্যে লেখে দিয়ে বিদায় নেই গো বাজার, জুনাইদ বড় যায় বরণ করছে, জুনাইদের বিবি চলে গেল, জুনাইদের ছোট্ট মেয়েটা বাবা ডাক্তার বন্ধ হয়ে গেছে, জুনাইদের মা আছে বাবা নাই, জুনাইদ বাগদাদির মা বলে এতদিন সরকারি বাসায় খাইছি ঘুমাইছি সরকারি পানি আমরা উপভোগ করছি, আজ থেকে সব নিয়ে যাবে বাবা, তুই কি করলি জুনাইদ, জুনাইদ বলে মা আমি আমার মাওলার জন্য সব ছেড়ে দিছি মা, কলগিয়া বন্দ সুখের ঘর এই ঘরে দিন হইয়া যাবে দুঃখে, দেখেন দেখোটা বানি আসেনি, জুনাইদ বাগদাদি রাতের অন্ধকারে ঘুমিয়ে রয়েছে, বিবির অপমান, মায়ের অপমান, জনগণের অপমান, সরকারের অপমান, কিন্তু একজন এখন কোলে টাইনে নিবে, এবার আওয়াজ দিয়া জুনাইদ বাগদাদি রাতের অন্ধকারে ঘুমায় দেখে আমার নবী ঘরের মধ্যে হাজির হয়ে গেছে, বুকের মধ্যে টাইনা নিয়ে কয় সুনাইদ রে আয় সুনাইদ তুই আমার আলেমের সম্মান করছ, আমি নবী মদিনায় থাকতে পারি না ইরাকে আসছি, যা জুনাইদ আগামী কালকে এই মাদ্রাসায় ভর্তি হবি, এলমে নর্দনের দ্বারা পৃথিবীর আয়না তুই দুনিয়ায় না আখরাতের আয়না দিয়ে দুনিয়া দেখবি, জুনাইদ বাগদাদি বিশ্ববিখ্যাত অলি হতে পারে আমরাও পারবো কি পারবো না, ইনশাল্লাহ বলো আল্লাহ আকবার জোরে বলো, এবার আমার সাথে বলবা এই জুনাইদের মা, এই জুনাইদের মা জুনাইদের জন্য যায় নামাজে বসে বসে কান্ত, বাবা আমি বুঝতে পারছি তোরে আল্লাহ হেদায়েত দিছে বাবা, যদি আমি রাগ করছিলাম কিন্তু আমি বুঝছি আমার জন্য জগৎ বিশ্ববিখ্যাত অলি হবে, এর পিছনে আমি মায়ের অনেক অবদান ছিল বাবা, কেন জানো তুই কুস্তির মাঠটা বেছে নিয়েছিলি, আমি মা পছন্দ করি নাই,
তুই যে আজকে পরাজয় বরণ করছিস বাবা আমি খুশি, যদিও তোর দেখতে চাইলাম তুই আসলে এই দ্বারা আল্লাহর কাছে সন্তুষ্ট অর্জন করছিস কিনা, বাবা আমি যাই না মাঝে বসে আজীবন তোর জন্য কাঁদব। আমিও তো আমার মা দুঃখিনীকে 12 বছর বয়সে হারাইছি, আপনারা আমার সাথে একটু মোনাজাত না করে কেউ ময়দান ছেড়ে যাবেন না। কে কে রাজি আছেন হাত উঠে দেখালো, যুবক তোর বাহাদুর হাত উঠা, মোনাজাত না করে কেউ যাবি না, কেউ যাইস না ভাই, কেউ যাইস না। আমি তোর জন্য দোয়া করবো, আল্লাহ যেন অলি বানায় দেয়, জুনায়েদের মতো তোকে অলি বানায় দেয়, কারণ জুনায়েদের মতো এত বড় পাপ তুই করস নাই, কেন আল্লাহ তোর মাফ করবে না? যাবেন না তো ইনশাল্লাহ বলেন, আল্লাহ বাপার জন্য বলেন তো। তাহলে মাহফিলটা আপনাদের জন্য হেদায়েতের জরিয়া হোক, দরকার আমি বাবা প্রায় 2 ঘন্টার 2.5 ঘন্টা আলোচনার কথার যদি একটা কথা আপনার ভালো লাগে আমল করবেন তো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো, স্ত্রীকে পর্দায় রাখবেন তো। আমার মা দুঃখিনীরা যারা আছে আমি আপনাদেরকে বলবো, মা মেহরবানি করে মা স্বামীর খেদমত করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দায় থাকবেন, কোনো পীর ধরার দরকার নেই, স্বামী আপনার বেঁচে থাকলে সেই আপনার পীর, স্বামীর খেদমত করবেন, স্বামীর পাটা ধুয়ে দেবেন, ওজুর পানি আগায় দেবেন, কসম আল্লাহ জান্নাত আপনার ঘরের দরজার সামনে, স্বামীর অর্ডার ছাড়া কোথাও যাবেন না। মহিলারা কোনোই খেতে পাট খাতে অমুক খেতে নেড়াইতে কুড়াইতে যায়, এই মহিলার মরণের ভয় নাই? আল্লাহ আমার মা বন্ধুকে হেফাজত করেন। ও মা, আমার মা এই ইলিয়াস রহমান জিহাদির মা মাত্র 29 বছর বয়সে মারা গেছে, মৃত্যুর সময় বলছিল ইলিয়াস রে তোরে আমি দুইটা জিনিস বলে যাই, আমি মা যদি তোরে দুধ খাওয়াই থাকি আমার দুধের কসম করে বললাম তুই কোনোদিন মাদ্রাসা ছাড়বি না। 2 নম্বরে বাবা তুই যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাবি। বাবা আমি ঢাকা কেরানীগঞ্জে একটা নজরুল ভাই আছে, এই যে আমার বাম পাশে বসা, উনি তো গত পরশু দিন দেখিয়েছে আলহামদুলিল্লাহ বলেন, আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, আমিও দোয়া করি আপনার একটা মসজিদ বানান। যে ব্যক্তি মসজিদ বানাবে সে ডাইরেক্ট জান্নাতে যাবে, কেউ যদি মসজিদ 1 বস্তা সিমেন্টও দেয়, এই যে আমি যেরকম বানাইছি আমার রক্ত পানি করে যে আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে যায়, এই যে ঈশ্বর যে তার ছেলের জন্য আমার টাকা দিছে আমার মসজিদের কাম চলতেছে 3 তারা, এই টাকাটা মসজিদে চলে গেছে আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের সব বক্তা এক না বাবা, আমি গুনাগার আমার টাকা গুলো মসজিদ মাসে খরচা করি, কারণ বাড়ি গাড়ি আল্লাহ আমাকে দিছে আর বাড়ি গাড়ির দরকার নেই। আমি বলবো কেন মসজিদটা করছি জানেন, 3 তলার কাজ চলতেছে, আমি 5 তলা পর্যন্ত যেন কবরে যাওয়ার আগে কইরা তারপরে দুনিয়াতে আমার মায়ের ওয়াদা ছিল আমার যে একটা মসজিদ বানাবে, বানাইতেছি বাবা। গতকালকে যেখানে মাহফিল করছে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হাজার হাজার টাকা আমার মসজিদে ওই ওয়াজের বাইরে দিছে। মিডিয়ার জিজ্ঞেস করেন আমি কোন বড় লোকের টাকা দিয়ে মসজিদ বানাই নাই, এই যে আওয়ামী লীগের আমলে আমি তো বিয়ে করছি ওই ফ্যামিলিতে মিয়া, আমি জীবন ওদেরকে আমি লাইক করি না, আপনি দেখবেন আমার ওয়াজগুলো মনে রাখবেন, কারণ ওদের টাকা সব টাকা যে ভালো আর সব টাকা যে খারাপ এটা আমি কোনোদিনও বলবো না। এখানে অনেক চাষা আছে সুদের ঘুষের টাকা দিয়ে ঘর ভরে দিয়ে দিছে, ওই সুদ ঘুষের টাকা দিয়ে মসজিদে দান করে কোনো লাভ হবে না, কথা কর না কেন? অতএব আমার জানা আছে আমি মসজিদ যদি করি আমার রক্ত পানি করে মসজিদ টাকা দিয়ে করব আর গরিবের 100 টাকা দিয়ে করবো, এটার মধ্যে করব। আমার ভাইরা যখন প্রতিদিন আমার মসজিদে মুসাফা করে 100 টাকা 500 টাকা 1000 টাকা দেয়, আমি যখন ভাত খাইতেছিলাম ওই ছেলেটা কইরে 1000 টাকা দিলি তুই মসজিদে, তুই ওই ছেলে আর বাবা বলে ব্যবসা করে, ও আমি এই মানিকগঞ্জ যেখানেই আসি এই ছেলে ছোট্ট ছেলেটা ওখানে বয়ে বয়ে অশ্রণে কান্দাছে, ওইখানে আসার আগে আমি যে ঘরে খাবার খাইছি ও যাই আমার হাতে মুসাফা করে 1000 টাকা দিয়েছে আমার মসজিদ আলহামদুলিল্লাহ বলে। মনে রাখবেন এই ছেলেটা একদিন 20 কোটি টাকার মালিক হবে। হে মহিলা মায়েরা, খালি স্বামীর টাকা খরচা করে না, মাঝে মাঝে মসজিদ মাসে কিছু দান করো। এখানে শুনছি একটা মসজিদ আছে, আমরা মাঝে মাঝে এক বছর, হ্যাঁ এই সামনে না, আমরা মাঝে মাঝে 1 বস্তা সিমেন্ট দিয়ে এই মসজিদে 500-600 টাকা দিয়া, আমি কসম করে বলে গেলাম আপনার 3 পিসের একটা টাকা মসজিদে দিয়েন মা ফাতেমার সাথে জান্নাতে যাবে। খালি 3 পিস রং বেরঙ্গের 3 পিস বানাইয়া পুরুষ মহিলাকে দেখাইয়া জাহান্নাম কিনেন না পারলে। এই যে গতকালকে বিশ্বাস করেন মহিলারা উন্নার ভিতরে ব্যাগের মধ্যে টাকা কালেকশন করে আমার ড্রাইভারের কাছে দিয়ে দিয়েছে, কারণ জানে ইউটিউবে শুনছে ওই যে ছেলেটা 1000 টাকা দিয়েছে ওর মায়ে বলে দিছে যে জিয়াদ সাহেবের মায়ের মসজিদে দিবি আমি তার মার সাথে জান্নাতে যাব।
আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, দোয়া করেন আপনারা আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। বেঁচে থাকলে হয়তো আবার কোন জায়গায় দেখা হবে ইনশা, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে। তবে আজকে যারা কানছেন জোরে জোরে সিল লাইছেন, আমি যদি জান্নাতে যাই আপনারা ফিরে যেতে পারবো না ইনশাআল্লাহ। আমি আসতেছিলাম রাস্তা দিয়ে ওয়াজের মাঠে, একটা দশ বছরের ছেলে পরীক্ষা দিবে ক্লাস থ্রিতে না পরে পরে বলে ধরো আপনার মসজিদে আমার মাই 200 টাকা দিয়েছে। এই ছেলেটা মানুষে বলবো এটা তোমারটা, হ্যাঁ এই জন্য আমার বাবা মাঝে মাঝে বক্তার হাতে টাকা দিয়ে দোয়া চাইতো, এই জন্য আজকে ওই বাচ্চাগুলো আমার হাতে টাকা দিয়ে দোয়া চায়। এই বাচ্চাগুলো একদম চিনিও না, তবে প্রাণ খুলে দোয়া করে দেখলাম এই বাচ্চাগুলো যেন একদিন এই দেশের ইমাম গাজালির মতো হয়, এরা যেন জুনাইদ বাগদাদির মতো হয়, এরা যেন আনাস কাশ্মীরের মতো হয়। কারণ কি জানেন, এই বাচ্চাগুলো যদি একদিন ভালো হয়ে যায় আপনার সমাজটা ভালো হয়ে যাবে, যুব সমাজ ভালো হয়ে গেলে, নামাজি হয়ে গেলে এই পৃথিবীটাই সুন্দর হয়ে যাবে। যুবকদের জন্য দোয়া করবেন ইনশা, আমার মা বন্ধুর জন্য দোয়া করবেন, সবাইকে আল্লাহ কবুল করুক। বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাশরের মাঠে। যে ছেলেটার জন্য ওয়াজ দিছে এই ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন ইনশা আল্লাহ। ইরশাদের এই ছেলেটারে তুমি জুনাইদ বাগদাদের মধ্যে বানায় দিও, আল্লাহর বাবার মনে আশা পূরণ করে দিও। কারণ এত বড় ঝুঁকি নিয়ে লক্ষাধিক টাকা খরচ করে আমাদের মতো বক্তা এনে আপনাদের চোখের পানি আজকে ফেলাইলো, আল্লাহ ইরশাদের বাবা মায়ের তুমি মাফ করে দিও। সবার প্রতি আমার দোয়া রইল, ভালোবাসা রইল। শুধু একটা কথার উত্তর দিবেন, যতদিন বাঁচবেন কোনদিন মা বাবার কষ্ট দিন না, রাজি আছেন? কলিজার যুবক ভাইরা আমার, তোরা যদি মা বাবার ভালোবাসতে পারস না ইলিয়াস রহমান জাহিদের বন্ধু মনে হবে। কারণ এই বাংলাদেশে যত বক্তা আছে মায়ের পাগল যদি কোনো বক্তা সেটা আমি, মায়ের অষ্টা সত্যি আমি বেশি করি। কারণ আমি আমার মার জন্য আমার করে যারা ছিদ্র হয়ে গেছে, তোমরা যেই বয়সে মার হাতের খাবার খাওয়া আমি জিহাদি, সেই বয়স থেকে মার হাতের খাবার বন্ধ। যখন কোন মা ওয়াজের মাঠে গেলে ওয়াজের জায়গায় গেলে মা পিঠে বানাই খাওয়ায়, বিশেষ করে আজকে মানিকগঞ্জ যেখানে দুপুরে খাবার খাইছি আমি সমাবেশ থেকে এসে বিকাল 4টার সময় খাবার খাইছি মানিকগঞ্জ শহরে, আমার বোনের মতো একজন মা, মার মতো একজন মা আমার জন্য রুটি পিঠে বানায় রাখছে, যে পিঠাটা আমার মা খাওয়াইতো, ওই পিঠাটা আমার মা আমার দেশি মুরগের গোশ দিয়ে খাওয়াইতো, ওই পিঠাটা যখন আমার কোনো ওয়াজ কমিটির লোকের খাওয়ায় আমার মার কথা মনে করে যায়, আমার মা এই পিঠাটা আমার অনেক শখ করে খাওয়াইতো, কারণ এই পিঠাটা আমার ফেভারিট খাবার, ভালো খাবার। শুধু আপনাদের খেদমত আরজ করি, আল্লাহ আমার যে মা যে বোনটা আমাকে এত আদর করে খাওয়াইলো, আমার তো বোন আমার মা রেখে যায়নি, ও বাবা ওই বোনটাকে তুমি কবুল করে নিও, আমার ওই মাকে কবুল করে নিও, আমার যেই মায়ের আমার মসজিদ না দেখে দান করে আমার ওই মাকে আমার মায়ের সাথে নাজাত দিয়ে দিও। গতকালকে এক মহিলা স্বামী বিদেশ থেকে 500 টাকা নিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে দিয়েছে, বাবা তোমার মায়ের মসজিদে দিলাম, জিহাদি কই জিহাদি কই, বয়স হবে 60-65 বছর, চোখে দেখে না, নাতির হাত ধরে আইছে, এই যে জিহাদি সাহেব হুজুর গাড়িতে, হুজুর আপনার মায়ের মসজিদে দিলাম যেন আপনার মা সন্তান জান্নাতে যেতে পারে। অতএব আপনাকে এই মসজিদে যদি কখনো কাজ ধরে আপনার কিছু দান করে, না কাজ চলতেছে, কাজ যদি চলে তাহলে মসজিদের জন্য দেখি তো বাবা, এই মসজিদের জন্য রুমালটা নামাবে, যে যা পারেন 100, 200, 500, 1000, 10, 20, 50 একটু রুমালে দেন তো বাবা, আল্লাহ কবুল করেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি রুমালটা নামাই দাও, আল্লাহ সবাই কবুল করেন। ছাত্র নামে যান তো বাবা, ওয়াসটা দিছে ইশাস, ইশাস যদি বলে যে আমার ছেলের দেওয়ার জন্য আমি সেটা কালেকশন করবো না, দেন বাবা কিছু দিয়ে দেন, তাই মসজিদে দেন বাবা 100, 200, 500 টাকা দিয়ে দেন, আপনার সন্তান ভালো হবে। আর ওই ছেলেটার জন্য দোয়া করে মসজিদ যেখানেই দেবেন সেখানে সব, যে ছেলেটা আমার মসজিদে দিয়েছে আল্লাহ ওর মা বাবাকে মাফ করে দিয়ে, প্রতিদিন আমার ভাইরা আমার মসজিদে যায় এই মসজিদে দ্বারা দিচ্ছে তাদের কবর করে জয় করে ইলা ইলা, এর মধ্যে তারা তাদের নামে দেওয়া ইলা।